আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে ভীষণ মজার ডোনাট রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টে এবং বিকেলের নাস্তায়ও কিন্তু খেয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে তৈরি করতে হবে। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। তো আপনারা চাইলে কিন্তু এই ডোনাটটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কেউ মিষ্টি বেশি পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন, ওইভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের ইস্ট, ইস্ট না থাকলে আপনারা টক দই দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো এখন এই সব কিছু আমি হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর অবশ্যই কুসুম গরম পানিটা দিতে হবে, যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি। তো এখন আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, তো ভালোভাবে মথে নিতে হবে। এই জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। তো এখন আমি এর ভিতর থেকে বাতাসটা বের করে নিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। তো আমি দেখিয়ে দেব পুরুত্বটা কেমন রাখতে হবে। উপর দিয়ে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটা একটু বড় করে আর মোটামুটি পুরুত্ব রেখে আমি এটাকে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও রাখতে পারেন। রুটির উপর দিয়ে এখন আমি একটু পানি ব্রাশ করে দিচ্ছি, যেহেতু এখানে আমি তিল ব্যবহার করব। আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কালো জিরা কিংবা কালো তিলও দিতে পারেন। তো এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তিল দেওয়ার পরে আমি উপর দিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, আর এখন আমি এটাকে আরেকটু বেলে নিচ্ছি যাতে তিলগুলো ছুটে না যায়। বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা বড় সাইজের স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো চেষ্টা করবেন একটু বড় সাইজের গ্লাস দিয়ে কেটে নেওয়ার, এতে কিন্তু ডোনাটগুলো এ বড় সাইজের হয় আর দেখতেও ভালো লাগে। কেটে নেওয়ার পরে সাইডের ময়দাটা আমি তুলে নিচ্ছি, আর এগুলো দিয়ে আমি আরও একটা রুটি বেলে এভাবে কেটে নেব। তো এখন আমি মাঝ বরাবর একটা বোতলের ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে কেটে নেব। তো এটা কিন্তু বানানো খুবই সহজ, একবার চেষ্টা করলেই পারবেন। তো এখন আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল, আর এইগুলো ভাজতে কিন্তু বেশি তেলের দরকার হয় না। তো তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, ওই পর্যায়ে আমি 1-1 করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো ভেজে নেব, এতেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার সফট ডোনাট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আমি ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো 2 সাইডই কিন্তু আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি।
তো এটা কিন্তু অনেক সফট হয়েছে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। আর ভিতরটাও কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে, তো এই যে দেখতেই পাচ্ছেন। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।